ফ্রিজ না হলে ভোট দিব না। প্রধানমন্ত্রী শরণ যোজনাটা হচ্ছে না, ওই যে একটু ওইটা করছে কম, 5 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেছে, মানে পারবে পারবে হচ্ছে না। আচ্ছা, সেখান থেকে ছবি করলে আরো ভালো হবে, ছবিগুলো সুন্দর। এটা 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 ব্রিজ না হলে ভোট দেবে না বলে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। বিকেলে উত্তর দিনাজপুর জেলার গোলপোখার অন্তর্গত মাধবপুরান ও কাশীপুরের মাঝখানে একটি ব্রিজের দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা। তারা জানান যে নদীর দুপাশে 10টি করে মোট 20টি গ্রামের সম্পর্ক সাধন করছে এই হাতির তৈরি বাঁশের সাঁকো। তবে এই বাঁশের সাঁকো বাড়াতে গিয়ে ছোট বড় একাধিক দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে গ্রামের সাধারণ মানুষদের, তাই ব্রিজের দাবি তুলে ভোট বয়কট করতে বাধ্য হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা আরও জানান যে নির্বাচনের আগে অনেক নেতারা এসে ব্রিজের আশ্বাস দিয়ে যান, কিন্তু জীবন কেটে গেল, এখনো পর্যন্ত ব্রিজ কেউ করে দেননি, শুধু আশ্বাস দিয়েছেন আর ভোট নিয়েছেন, কিন্তু এবার আর না। এক ছাত্র জানান যে 12 মাসের মধ্যে 6 মাসেই বাড়িতে বসে থাকতে হয় স্কুল পড়ুয়াদের, কারণ বর্ষাকাল শুরু হলেই এই বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া যায় না। তাই আজ বাধ্য হয়ে মহিলা পুরুষ ছাত্রছাত্রীরা মিলে ব্রিজের দাবিতে ভোট বয়কট করবে বলে বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভ এই কারণ, আমার জন্মের পর থেকে এখনো তোমার এখানে কোনো বাঁশের ব্রিজ ছাড়া কোনো ব্রিজ হয়নি, নেতা প্রশাসন সবাই আসে দেখে চলে যায়, এর জন্য আমরা অনেক রকমের দুর্ঘটনার সামনা করি, সময় সময় বাইক নিয়ে বাঁশের পুল থেকে আমরা নিচেও পড়ে যাই, এটা আমরা দ্বিতীয়বার হতে চাই না। প্রশাসনের কাছে আমার এটাই আবেদন যে অতি শীঘ্র আমাদের এখানে একটা ব্রিজের আয়োজন করুক, না হলে আমরা এর আগে অন্য আন্দোলনে উপর তোমার যাবো। তো সত্যিকারে কি ভোট বয়কট করবেন ব্রিজ না? বাধ্য নিচে বাধ্য নিয়ে হয় আমরা করতেই হবে ভোট, বাধ্য করতে হবে ভোট বয়কট করতে হবে, আমাদের চলাফেরা সব দিকে স্কুলের প্রশাসনের ধারে অনেক অনুরোধ করা হয়েছে, স্কুলে বাচ্চাদের খুবই অসুবিধা হয় যাওয়া আসার, বর্ষার সময় আমরা তো বেরোতেই পারি না, রাস্তাঘাট কমসে কম এদিকে 10টা এদিকে 10টা, দুদিকে 20টা ফ্যামিলি, 20টা গ্রামের লোক আছি, সবারই অসুবিধা হয়, ছেলে পেলে বাচ্চা সবার, একটা রোগী বা কোনো ডেলিভারি কেস থাকলে আমাদের বহুত অনেক রকমের সমস্যা হয়। আপনার নাম? সঞ্জিত বালা। আপনি কোন গ্রামের? মাধবপুরান। ধন্যবাদ। ব্রিজের দরকার, ব্রিজ না হলে আমরা বাঁচতে পারতেছি না, আমাদের দুই সাইডে 20টা গ্রাম আছি, আমরা 20টা গ্রামে আমাদের ছেলে মেয়ে মানুষ হতে পারতেছে না, সব দিক দিয়ে আমাদের অসুবিধা, মানুষ মার্ডার হয়ে গেলেও মারা গেলেও কলার ভয় করে নিয়ে উপার নিয়ে আমাদের দাহন করতে হচ্ছে, খুব আমাদের অসুবিধা, ছেলে মেয়ে কোনো মানুষ হতে পারতেছে না, আমাদের ছেলে মেয়ে এখন কীভাবে মানে মানুষ হবে আমাদের সেইটা চাই, আমাদের যদি ব্রিজ হয় তাহলে আমরা ভোট দিব, ব্রিজ না হলে আমরা ভোট দিব না। আপনার নাম? মঞ্জু মৈত্র। আমার ব্রিজটা জরুরি ছে, আগার ব্রিজ নিয়ে হয়তো ভোটে নিয়ে আমার এবার পল্লিম জামাই নিয়ার লোক আমাকে ভোটের জরুরত নিছে, ব্রিজটা জোর আছে, ভোট দেওয়া আছে আমাকে ব্রিজ বানানো দেওয়া আছে, ব্রিজ না হলে আমাদের খুব অসুবিধা, এবং এর আগে
আমাদের এখানকার মন্ত্রী প্রিয় দাস ছিল, দেপা দাস ছিল, সবাই এসে আমাদের এই নদীতে এসে ব্রিজটা দেখে গেছে। দেখে যেয়ে বলছে কি তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাকে, তোমরা আমাকে ভোট দিলে আমি, আমরা তোমাকে ব্রিজটা করে দিব। তাই এখন পর্যন্ত অনেকবার ভোট দিয়েছি। এবং আমাদের যে রব্বানী সাহেব ছিল, রব্বানী সাহেবও বলেছে যে হ্যাঁ তোমাদের ব্রিজটা আমি করে দেবো, আমাদের ভোট দাও। কিন্তু রব্বানী সাহেবকে আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত এখানে কোনো ব্রিজ হয়নি। তাই এদিকে আমাদের 10টা গ্রাম আছে, এদিকে আমাদের 10টা গ্রাম আছে। আমাদের এই 20টা গ্রামের লোক খুব অসুবিধায় আমরা এখানে বাস করছি, কারণ 6 মাস পর্যন্ত এখানে নদীতে নদী ভরা জল থাকে। সেই জলের ভিতর দিয়ে আমরা কীভাবে এপার থেকে ওপার যাতায়াত করব? আর আমাদের যত স্কুল আছে সব নদীর ওপার, এখানে কোনো হাই স্কুলও নেই, কোনো জুনিয়র হাই স্কুলও নেই এখানে কোনো। এই জন্য আমাদের ছেলেমেয়ে ওই স্কুলে যেতে পারছে না, খুব অসুবিধা। তাই সরকারের কাছে আমাদের এইটুকুন আবেদন যে এখানে অতি শীঘ্রই আমাদের এখানে ব্রিজটা করে দেন। আর ব্রিজ যদি না করে দেন তাহলে এবার আমরা কাউকে আমরা ভোট দিব না, যে মন্ত্রী আসুক না কেন কাউকে আমরা ভোট দেব না। তাই 6 মাস পরে এখানে মাধবপুরের বাসিন্দা আমি, যদিও আমি ক্লাস টেনে পড়ি। তো এখান থেকে আমাদের স্কুল মানে মোটামুটি 3.5 কিলোমিটার ভিতরে ডাঙ্গিপাড়া হাই স্কুল। তো সেখানে যেতে হলে আমাদের মানে এই বাসের ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয়, কিন্তু 6 মাস আমরা যেতে পারি না আর কি স্কুলে। এখন আমাদের সেন্টার পড়েছে ভুলকাবাড়ি, আমাদের 1.5 ঘন্টা আগে যেতে হয়, কারণ যদি কোনো অসুবিধা হয় ব্রিজের জন্য সেজন্য আমরা 1.5 ঘন্টা আগে যাই। তবে মানে আমাদের যত ছাত্রছাত্রী আছে সবাই, কিন্তু আমরা মানে বছরের বেশিরভাগ সময়ই বসে কাটাই আর কি বাড়িতে, কারণ এখানে 6 মাস জলে ভরা থাকে আর কি নদীতে। যেহেতু এটাই আমাদের আবেদন যে সবাই মিলে আমরা এখানে এসেছি যে আমাদের ব্রিজটা যাতে হয়ে যায়, সেই জন্য আমরা মানে সবাই এখানে সমাবেশ হয়েছি। তোমার নাম? আমার নাম হচ্ছে বিনয় বল। এই নদী ব্রিজ, এই ব্রিজ না হলে আমাদের কোনো চলাচলতি চলে না। আমাদের এই বাচ্চারা সব এই 6 মাস বসিয়ে থায়, 6 মাস বসিয়ে থায়, শিক্ষিত কেউ নাই। আমাদের নদীর ব্যাপার কোনো শিক্ষিত হয় না। তা আমরা শুধু চাই ব্রিজ, সব মেম্বারকে আগে তো আমাকে ব্রিজই আমরা চাই। আজ আমরা না দিয়ে এনে আইসি 30-40 বছর, 30-40 বছর আইসি। এই নদীর জাল আমাকে কোনো অসুবিধে, সব অসুবিধে আমাকে নদীর জাল, শুধু আমরা ব্রিজ চাই। আপনার নাম? আমার নাম পূর্বাতি বিশ্বাস।